আজ সোমবার বিকেল 5:30 বাজে, তোমাদের সামনে আমি প্রাপ্তি, চলে এলাম প্রাপ্তি কথা নিয়ে। চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন 6টা বাজে, বাজেনি, 2 মিনিট বাকি। আমি একটু টিফিন করে আনলাম, আমার জন্য খিদে পেয়েছে প্রচণ্ড। একটু বাঁধাকপির পকোড়া আর এলাচ্চা মুড়ি, এই আমার টিফিন, খাবো এক্ষুনি খাবো। এই দেখো ট্রাইপডটা রেডি করেছি, এই যে। কেন বলো তো, ওই হাতে ক্যামেরা নিয়ে না খাওয়াটা খুব ডিফিকাল্ট, যার জন্য ট্রাইপড রেডি করেছি, এক্ষুনি আমি খাবো, খেতে বসবো। তার আগে একটু আমার খাবারটা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি ক্লোজে নিয়ে। এই হচ্ছে মুড়ি, এটা পকোড়া বাঁধাকপি, আর এখানে আছে এলাচ্চা। এই হচ্ছে আমার এখনকার খাবার, এগুলো আমি খুব মজা করে তোমাদের সামনে খাবো। চলো শুরু করি। এই যে দেখি কেমন হয়েছে। মজমজে হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হলে তো আমায় বলতেই হবে, ভালো, কিছু করার নেই, সত্যি ভালো হয়েছে। আমি রোজই এলাচা খাচ্ছি, কিরকম বলো তো? এলাচ কিন্তু রোজ দিই না, ছোট্ট হামানদিস্তা আছে আমার একটা পুচকে, এই হামানদিস্তার মধ্যে বেশ কয়েকটি এলাচ ভালো করে থেতো করে একদম ভাগ ভাগ করে নিয়েছি, মানে ছিঁড়ে নিয়েছি থেতো করার পর। তারপর ওটা না চায়ের পটের, মানে চা পাতা রাখি ওটাই রেখে, মানে ঘেঁটে দিয়েছি চা পাতার মধ্যে দিয়ে, ভালো করে এলাচগুলো ঘেঁটে দিয়েছি, সেই জন্য রোজই আমি এলাচা খাচ্ছি। খুব ভালো বুদ্ধি, আলাদা আলাদা করে প্রত্যেকবার এলাচ না ইয়ে করে, তারপর যখন ভালো লাগবে না দেবো না, অনেকগুলো এলাচ মিক্সড করে দিয়েছি থেতো করে, দারুণ বুদ্ধি, রোজই এলাচা। এই বাঁধাকপির পকোড়াটা প্রথমে বাঁধাকপি কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ লঙ্কা আর একটু ধনে পাতা দিয়েছি, দিয়ে বেসন আর সামান্য আমি ময়দা দিই, কেননা ময়দায় না বাইন্ডিংটা ভালো হয়, ওই জন্য আমি সামান্য ময়দা দিই, বেশ খানিকটা বেসন আর অল্প একটু ময়দা দিয়ে একটু খাওয়ার সোডা আর নুন, এই কটা জিনিস দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর তো যেমন ভাজে তেমন ডিপ ফ্রাই। আলুর আলু চাক চাক করে কেটে ওটাও বেসনের ব্যাটারে দিয়ে ভাজলে না দারুণ লাগে, সামান্য আলুও খুব ভালো লাগে, কিচ্ছু না একটুখানি লঙ্কা কুচি কুচি করে যদি কেটে দেওয়া যায় এক্সিলেন্ট খেতে লাগে, খারাপ না।
আর আজকে কিছুক্ষণ পর এন্ড করে দেবো এই ভিডিওটা, তারপর দেখি রাতে না ভিডিও স্টার্ট করে দেবো পরের দিনেরটা। আজ সোমবার, এটা কালকে যাবে। আর কালকে যেটা করার কথা, মানে মঙ্গলবার না বুধবার যেটা হবে সেটা আজকে রাতেই স্টার্ট করে দেবো। চা শেষ, এবার মুড়িগুলো খাই। অল্প এক এক কাপ আর অতি সামান্য নিয়েছি, বেশি আমি মুড়ি নিইনি, এইটুকুই খাই আমি। এই পকোড়াগুলো না ভাতের সাথে খেতেও দারুণ, ডালে ডাল থাকলে ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। এত মশা হয়েছে না এখন, গরমটা ঢুকছে তো, এই ঠান্ডা গরমে মশা হয়। কালকে ভাবছি একটু ডাল করব, দেখি একটা বড় বেগুন আছে, দেখি পোড়া যদি করতে পারি বেগুন ভর্তা। বেগুন ভর্তা করব, মাছ তো হবে, আর দেখি একটু ডাল টাল করে নেব। টমেটো গুলো এনেছিলাম না, এখনো করা হয়নি, দেখি এর মধ্যে করব, আজকে স্টার্ট করতে পারি কিনা দেখা যাক। আমসত্ত্ব, খেজুর, তারপর কিশমিশ তো আছে, সব রেডি, চিনি। চাটনি না, একটু আচারের মতো করে রাখবো, ড্রাই করবো।
কালকে মনে হচ্ছে না কি মাছ আছে, জানি না, দেখতে হবে। আর একদিন চিলি চিকেন করতে হবে, মাংস আলাদা করে রেখে দিয়েছি সলিডগুলো, চিলি চিকেনও করতে হবে এর মধ্যে, দেখি। মুড়ি শেষ, একটু সস হলে ভালো হতো, আমার লাগছে না নিতে। মুচমুচে হচ্ছে না, সোডা দিয়েছিলাম, খাবার সোডা। অনেকদিন ফুচকা খাই না, অনেকদিন। বিরিয়ানি একদিন খেতে হবে, এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ব্লগটার কিছু একটু ভালো লাগে, তোমাদের একটু আনন্দ দিতে পারি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।